Kita
আমরা লিখবো ঠিক আছে নিচে আমরা 8 লিখবো 8 গুণছে 4 আছে 8 গুণ 6 এও কোটি ঠিক আমি রং করবো তো গুণ করছি 6 তাহলে এখন আমরা কি করব নামটা মিলে যায় দেখো 8 এর নামটা যদি আমরা 6 বার করি অথবা 6 এর নামটা যদি 8 বার করি তোমাদের কাছে যে ব্যবহার লাগবে সেটা করতে পারবে আট নামটা করবে না 6 নামটা করবে তাহলে আমরা কিন্তু ঠিক পেয়ে যাব আমরা আশা করি নামটা করে সবগুলোই শিখেছি সবগুলোই আমরা সবাই পারি তাই না তাহলে আমরা এখন তোমরা যদি একটু বড় ক্লাস আছো সেই ক্ষেত্রে আমাদের নামটা এখন দেখানোর তেমন একটা প্রয়োজন নেই আমরা সরাসরি নামটা করে অঙ্কটি করে ফেলতে পারি যেমন 6 কতটি 6 8 48 তাহলে আমরা কত পেলাম আর বুঝছে কোন থাকবে কতটি 48 তাহলে আমাদের কাছে জানতে চাইছে আর বুঝছে কয়টি কোন থাকবে তাহলে আমরা এখান থেকে সাজিয়ে নিতে পারি অতএব আর বুঝছে কোন থাকবে দেখো অঙ্কটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে বলা আছে যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে এক গুচ্ছে কয়টি ফুল থাকে 6টি ফুল থাকে তাহলে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে তাহলে আমরা প্রথমে লিখেছি উপর লাইন থেকে এক গুচ্ছে ফুল আছে 6টি আট গুচ্ছে ফুল আছে 8 দিয়ে 6 কে গুণ করেছি তাহলে আমরা 8 নাম দা 6 পর্যন্ত করলে পেয়ে যাচ্ছি 48 6 8 48টি তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে আট গুচ্ছে কয়টি ফুল থাকবে তাহলে আমরা অতএব লিখতে পারি আট গুচ্ছে ফুল থাকবে 48টি উত্তর 48টি আশা করি তোমরা গুচ্ছে অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আমার সাথে সাথে তোমরা অবশ্যই সিডব্লিউ করেছো তবে এইসবটা প্রশ্ন বুঝে ভালোভাবে বুঝে তারপরে এইসবটা করবে পরে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবে ছবি তুলে এর উপরে তোমাদের এইসবটার জন্য নাম্বার থাকবে ঠিক আছে সবাই ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো একদম ঘরের বাইরে যাবে না সব ভালো থেকো আল্লাহ হাফেজ